السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আমরা আজকে মসজিদ নববীতে যে খুতবাটি হয়েছে তারই অনুবাদ শুরু করতে যাচ্ছি। তার আগেই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাআলা প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে মসজিদ নববীর খুতবার অনুবাদ বাংলা ভাষায় করার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা আমাদের রবের শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে কিভাবে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার পথে জীবন পরিচালিত করব সেই পথ আমাদেরকে দেখিয়েছেন। আমরা বিপদগামী হতে পারি এমন সব পথ থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সেই রাসূলের উপর সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ আব্দুর রহমান আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, প্রতিদিন প্রতিটি মুহূর্তে এর প্রয়োজন রয়েছে। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের ফজিলত এবং মর্যাদা। আমরা এই চমৎকার বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে লাইভে এসেছি মসজিদে নববীর খুতবার অনুবাদ নিয়ে আমরা অনুবাদ শুরু করছি। তার আগে বলছি যে আজকের তারিখ হচ্ছে 27শে শাওয়াল 1441 হিজরি আর 19শে জুন 2020 ইংরেজি। আমরা খুতবার শুরুতেই আজকের খুতবার মধ্যে 6টি পয়েন্ট রয়েছে। মূলত প্রথম খুতবাতে রয়েছে 3টি পয়েন্ট আর দ্বিতীয় খুতবায় রয়েছে 3টি পয়েন্ট। আমরা এই মোট 6টি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম খুতবার 3টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগ্রহ, তার যে দরদ, তার যে ভালোবাসা তার উম্মতকে মুক্তির পথে আহ্বান করার জন্য, তার উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, সেই বিষয়টি ইমাম সাহেব আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় পয়েন্টে আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি হক রয়েছে, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তৃতীয় পয়েন্টে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের ফজিলত বা মর্যাদা। আর দ্বিতীয় খুতবার 3টি পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে দরুদ পাঠের সময় কখন, কখন আমরা দরুদ পাঠ করব। দুই, দরুদ পাঠের শব্দগুলো কেমন হওয়া উচিত। তিন, দরুদ পাঠের সুন্নত তরিকা কি এবং সুন্নতের বিপরীত পথ তথা বেদাতি পন্থা থেকে আমরা বিরত থাকব। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর দেরি নয়, আমরা খুতবার মূল অংশের দিকে ফিরে যাই। ইমাম সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন। এরপর তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন একজন রাসূল হিসাবে এবং পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি মনোনীত করেছেন। তিনি এমন একজন নবী যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিরকের অন্ধকার থেকে পবিত্র করেছেন এবং সমস্ত জিহালত বা অন্ধকার থেকে তাদেরকে আলোর পথ দেখিয়েছেন এবং উন্নত চরিত্র শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগ্রহ, ফাকান হারিসান আলা হেদায়াতিনা ও নাজাতিনা ও সাআদাতিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন, অত্যন্ত দরদ সম্পন্ন ব্যক্তি ছিলেন আমাদেরকে হেদায়াত দেওয়ার জন্য, আমাদেরকে নাজাত ও মুক্তির পথ এবং সৌভাগ্যশীলতার পথ দেখানোর জন্য। এই পয়েন্টের উপর ইমাম সাহেব কোরআনুল কারিমের সূরা তাওবার 128 নম্বর তেলাওয়াত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে 3টি হাদিস নিয়ে এসেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আমাদের প্রতি যে তার যে দরদ, তার যে ভালোবাসা ছিল এটাকে বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের নিজেদের মধ্য থেকেই, যে রাসূল এমন যে তোমাদের জন্য ক্ষতিকর বা কষ্টদায়ক বস্তু এটা কিন্তু তার জন্য খুবই কষ্টকর ছিল। সুবহানাল্লাহ, উম্মতের ক্ষতি হবে এমন সব বিষয়গুলো আল্লাহ নিজে বলতেছেন যে তার কাছে খুবই কষ্টকর ছিল, এটা আজিজ, এটা অনেক কঠিন বিষয় ছিল। আল্লাহু আকবার। এবং হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যে তোমাদেরকে
ইমান আনার ক্ষেত্রে, তোমাদের কল্যাণের ক্ষেত্রে তিনি অত্যন্ত হারিস ছিলেন, অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তিনি ছিলেন বিল মুমিনিনা রউফুর রহিম, মুমিনদের ক্ষেত্রে, মুমিনদের ব্যাপারে অত্যন্ত স্নেহশীল এবং করুণা পরায়ণ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যে উম্মতের প্রতি অত্যন্ত মায়াবী ছিলেন, অত্যন্ত স্নেহশীল ছিলেন, এই সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কত ভাগ্যবান। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব সহিহ মুসলিমের একটি হাদিস নিয়ে আসলেন, যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে তার উম্মতের জন্য দোয়া করেছিলেন সেটা উল্লেখ করলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যে তার উম্মতের জন্য দোয়া করেছিলেন সেটা উল্লেখ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলান্না কাসীরাম মিনান নাস, হে আমার রব, এই সমস্ত মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যে ব্যক্তি এদের মাঝে আমার অনুসরণ করে সে আমার অন্তর্ভুক্ত। এর মানে যে ব্যক্তি আমার তাওহীদের অনুসরণ করে সে আমার অন্তর্ভুক্ত, এই কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের প্রতি দরদ নিয়ে বলেছিলেন, হে আল্লাহ, ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি তাদেরকে আযাব দাও তাহলে তারা তো তোমারই গোলাম। সুবহানাল্লাহ, ওয়া ইন তাগফির লাহুম, আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তুমি মহা পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই দুটো আয়াত তেলাওয়াত করার পরে বলছেন যে প্রথম আয়াতটি এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে আয়াতটি এসেছে তা সূরা মায়েদের 118 নম্বর আয়াত। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি ফারাফায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার দুটো হাতকে উত্তোলন করলেন। ওয়া বাকা, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে, কথা বলে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ, তিনি কাঁদতে শুরু করলেন। এবার যখন তিনি কাঁদতেছেন তখন ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইয়া জিব্রিল, হে জিব্রিল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি যাও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, তুমি যাও, তুমি মুহাম্মদের কাছে যাও, ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতি ওয়া লা নাসুক। সুবহানাল্লাহ, তুমি তাকে বলে দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের ব্যাপার আল্লাহ নিজে বলতেছেন, তুমি তাকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের ব্যাপারে এমন কিছু করব যাতে তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, এবং তোমার উম্মতের ব্যাপারে এমন কিছু করব না যা তোমাকে কষ্ট দিবে, যা তোমাকে চিন্তিত করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি অত্যন্ত মায়াবী ছিলেন, অত্যন্ত দরদি ছিলেন। সুবহানাল্লাহ, ইমাম সাহেব এই বিষয়টি উল্লেখ করার জন্য তিনি আবারও একটি হাদিস নিয়ে আসলেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হচ্ছে এই যে একজন ব্যক্তি আগুন জ্বালিয়েছে, এরপরে আগুন জ্বালানোর পর ফাজআলা আল জানাদিবু আল জানাদিবু আল ফরাশ ইয়াকুনা ফিহা, আর আগুন জ্বালানোর পরে এই যে কীট পতঙ্গগুলো আছে, ফরিং আছে, পঙ্গপাল আছে, এগুলো সব ওই আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ছে, আর ওই ব্যক্তিটি ও হয়াদুক বহুন্না আনহুন্না, সে তাদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে ওই কীট প্রতঙ্গ গুলোকে। সুবহানাল্লাহ, আর আমার দৃষ্টান্ত কি জানো, আমি কেমন, ফা আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমি তোমাদেরকে গিট, তোমাদের যে লঙ্গির গিট আছে, গিট, এই গিটে তোমাদেরকে আমি ধরছি, তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর উম্মতকে এভাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা, তার জীবনের সব কিছুকে উৎসর্গ করে দিয়ে তিনি চেষ্টা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আরেকটি হাদিস উল্লেখ করেছেন যা অত্যন্ত চমৎকার, সেখানে আরো ফুটে উঠেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কত দরদি ছিলেন, কত দরদি ছিলেন। তিনি যদি সামান্য কোথাও সুযোগ পেতেন তার উম্মতকে তিনি সাহায্য করবেন দুনিয়াতে অথবা আখেরাতে, তিনি সেটা কখনো কার্পণ্য করেন নাই, তিনি সাহায্য করেছেন। যেমন দেখুন সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রতিটি নবীর জন্য রয়েছে
একটি করে দোয়া কবুলের বিষয়। অর্থাৎ প্রতিটি নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছিল একটা করে দোয়া চেয়ে নেওয়া, সব নবীগণ চেয়েছেন। এবার নবীজি বলতেছেন, ওয়া ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় চাই নাই যে আমার দোয়াটি দুনিয়াতে কবুল হোক। আমি কি করেছি, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য বিষয়টি চয়ন করেছি যে আমি আমার উম্মতকে কিয়ামতের মাঠে ওই কঠিন মুসিবতের সময় আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমি কিয়ামতের দিন সেটা আমি পাবো, সুপারিশ করার অনুমতি আমি পাবো। আর আমি কাদের জন্য সুপারিশ করব, মান মাতা মিনহুম লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার উম্মতের মধ্যে যারা মারা যাবে এমন অবস্থায় যে তারা আল্লাহর সাথে কোনো শিরিক করে নাই, তাদের জন্য কেবলমাত্র শুধুমাত্র আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এ হাদিসের ব্যাখ্যা, ইমাম সাহেব ব্যাখ্যাটি উল্লেখ করেন নাই কিন্তু আমি বোঝার জন্য বলছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই হাদিসটি প্রমাণ করে যে যে ব্যক্তি শিরিকের উপর মারা যাবে না সে চিরকাল জাহান্নামে থাকবে না। কেন? যদিও সে ওয়াইন কানা মুসিরুন আলাল কাবায়ির, যদি সে কবিরা গুনাহ করে কিন্তু শিরিকের গুনার উপর মারা যায় নাই, অন্যান্য কবিরা গুনাহ তার ছিল, এই ব্যক্তিটি চিরকাল জাহান্নামে থাকবে না। অর্থাৎ সাময়িকভাবে হয়তো সে প্রবেশ করতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি বলেছেন যেমন আবু দাউদের 4739 নম্বর হাদিসের মধ্যে এসেছে, শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার যারা বান্দারা আছে, কবিরা গুনাহগার উম্মতের জন্য আমার সুপারিশ। সুবহানাল্লাহ। সুতরাং যারা কবিরা গুনাহ করে কবিরা গুনাহ করার পর মারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ করবেন। তবে কোন গুনাহ থাকা যাবে না? শিরিকের গুনাহ থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে তাদের জন্য তিনি সুপারিশ করবেন না, যারা শিরিক করবে না তাদের জন্য সুপারিশ করবেন। আর আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দেন, ওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। এই জন্য এই শিরিক থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সেই যুগে মানুষ যে সমস্ত শিরিকগুলো করত, আজকেও তার উম্মতের মধ্যে ওই শিরিকগুলো রয়েছে। যে শিরিকের মধ্যে লিপ্ত হয়েছিল ইহুদি নাসারারা, খ্রিস্টানরা লিপ্ত হয়েছিল, ওই সমস্ত শিরিকগুলো আজও তার উম্মতের মধ্যে বিদ্যমান রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর শেষ মুহূর্তে বলেছিলেন, লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদ, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ লানত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা রূপে মসজিদ হিসেবে গ্রহণ করেছিল, নাউজুবিল্লাহ। নবীদের কবরে তারা সেজদা দিয়েছিল, ইবাদতখানা বানিয়েছিল, ইবাদত করবে আল্লাহর কিন্তু নবীদের কবরে করতো। এই জন্য ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাই বুখারি কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে তারা নবীদের কবরে তারা সল্লু নামাজ আদায় করত, ওয়াত্তাখাযু হা কিবলাতান ওয়া মাসজিদা, নবীদের কবরগুলোকে তারা কিবলা হিসাবে, অর্থাৎ নবীদের কবরকে সামনে রেখে তারা পিছনে নামাজ পড়ত, আও মাসজিদান, অথবা ইবাদতখানা সেজদা দেওয়ার জায়গা রূপে গ্রহণ করেছিল। তার ইবাদত করত কার? বলতেছেন আল্লাহ, আল্লাহ নামাজ পড়ত কিন্তু নবীদের কবরে পড়ত, নবীদের কবরকে কিবলা হিসেবে গ্রহণ করেছিল, এইটা কি আজকে নাই? এজন্য ইমাম রজব রহমতুল্লাহ বলতেছেন ওয়াদালিকা শিরকুল আকবার, এটা হচ্ছে বড় শিরিক, বড় শিরিক এটা। সুতরাং আজকে কত মানুষ নবী রাসূলদের কবরে ইবাদত করতে যায়, ওলিয়া আউলিয়াদের কবরে ইবাদত করতে যায়, বলে যে সেখানে গিয়ে ইবাদত করলে, আল্লাহর কাছে দোয়া করলে, সেখানে গিয়ে ইবাদত করলে আল্লাহ বেশি কবুল করবেন। এই কথাটি কোরআন এবং সুন্নাহর কথা নয়। সুতরাং আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। কত মানুষ নবী রাসূলদের কবরে গিয়ে তারা সুপারিশ চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চায়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আপনি আমাকে ভুলে যাবেন না। আজকে আপনি তার কাছে সুপারিশ চাচ্ছেন, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আমাকে এই ক্ষমতা দেওয়া হবে, আজকে আপনি চাচ্ছেন, তার কাছে এখনো দেওয়া হয় নাই। দুই, কিয়ামতের মাঠের মালিক যেমন আল্লাহ, হাশরের মাঠের মালিক যেমন আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক যেমন আল্লাহ, অনুরূপভাবে সুপারিশের মালিক আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত সুপারিশের একমাত্র মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া জায়েজ নাই, যেভাবে ওলিয়া ওলিয়াদের কাছে সুপারিশ চাওয়া জায়েজ নাই, অনুরূপভাবে আজকে শিয়ারা তার আলী রাদিয়াল্লাহু তাআলার কবর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্যান্য তাদের যে ইমামদের কবরে তারা সেজদা দিচ্ছে, সেখানে দোয়া করতেছে, কি না করতেছে তারা, এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক। যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এই হলো ইমাম সাহেবের প্রথম বিষয় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত মায়াবী ছিলেন, দরদি ছিলেন তার উম্মতকে সকল প্রকার অকল্যাণ থেকে বাঁচানোর জন্য, এবং তিনি সবসময় চেষ্টা করতেন উম্মতের কিভাবে কল্যাণ হয়। আলহামদুলিল্লাহ, তাই আমাকে আপনাকে চেষ্টা করতে হবে জীবনে কোন অবস্থাতে যেন আমাদের জীবনে শিরিক না ঘটে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এবারে ইমাম সাহেব বলছেন যে যিনি আমাদের প্রতি এত দয়ালু ইহসান করেছেন তার প্রতি কি আমরা ইহসান করব না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সানা ইলাইকুম মারুফান ফাকাফিউহু, যে ব্যক্তি তোমাদের উপর ইহসান করে তার প্রতি দান দাও। তো নবীজিকে আমরা কি প্রতিদান দিব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব বলছেন, হ্যাঁ আমরা তাকে প্রতিদান দিব, আমরা তার উপর দরুদ পাঠ করব, সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। প্রিয় বন্ধুগণ, দরুদ পাঠের মর্যাদা কি? ইমাম সাহেব আজকের তার খুতবায় তিনি ছয়টি ফজিলত বর্ণনা করেছেন দরুদ পাঠের, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যে এসেছে। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, লাহু আশর হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। দুই, ফামাহা আনহু আশর সাইয়্যাত, তার জীবন থেকে 10টি গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু আশর দারাজাত, আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। তিন, চার নম্বর হচ্ছে কি এবং পাঁচ নম্বর কি? চার এবং পাঁচ, শুনুন, একটি হাদিস থেকে উল্লেখ করছি। ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে এসেছেন, যার নম্বর হচ্ছে 2457 নম্বর হাদিস। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর বেশি করে দরুদ পাঠ করতে চাই, আমি কিভাবে দরুদ পড়ব? নবীজি বললেন, মা শিতা, তুমি যেমন চাও পড়ো। ওই সাহাবা বললেন, আর রুবু, আমি কি আমার ইবাদতগুলোর অর্থাৎ নফল ইবাদতগুলোর চার ভাগের একবার আপনার উপর দরুদ পাঠ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি চাও পড়তে পারো, তবে তুমি যদি আর চাইতে বেশি করো, ফাহুয়া খায়রুল লাকা, তোমার জন্য কল্যাণ, সুবহানাল্লাহ। এবার ওই সাহাবা বললেন, আমি নিসফু, আমি আমার নফল ইবাদতগুলোর দুই ভাগ করে এক ভাগ শুধু আপনার উপর দরুদ পাঠ করব, আর অন্যগুলি আর অন্য সময় অন্য ইবাদত। নবীজি বললেন, হ্যাঁ করতে পারো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি আর চাইতো আর একটু বাড়াই দাও, তোমার জন্য কল্যাণ, সুবহানাল্লাহ। এবার ওই সাহাবা বলতেছেন যে তাহলে আমি কি ফাসলুসাই, মানে ফাসলুসাইনি, তাহলে তিন ভাগ করে দুই ভাগ আমি দরুদ করব, এক ভাগ আমি অন্য ইবাদত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, করতে পারো, তবে যদি আরো বৃদ্ধি করো, তোমার জন্য আরো কল্যাণ। ওই সাহাবা বললেন, তাহলে আমি আমার সমস্ত ইবাদতগুলো অর্থাৎ নফল ইবাদতগুলো পুরোটা আমি শুধু দরুদ পড়ব। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইদান তুকফা হাম্মাক ওয়া ইগফারু লাকা যামবাক, তাহলে জেনে রাখো তোমার সমস্ত চিন্তা দুঃখ যন্ত্রণাকে আল্লাহ তাআলা মুছে দিবেন, আর তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আমার চার নম্বর ফজিলত হচ্ছে আমরা পেরেশানি চিন্তা দুঃখ বিষণ্ণতা এগুলো থেকে মুক্তি পাবো, আর পাঁচ নম্বর হচ্ছে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। ছয় নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, জাউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান, তিরমিজিদের হাদিসটি 484 নম্বর, যে কিয়ামতের মাঠে সবচেয়ে আমার নিকটবর্তী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর বেশি করে দরুদ পাঠ করে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা বেশি করে দরুদ পাঠ করব, তাহলে আমরা বেশি কিয়ামতের মাঠে তার নিকটবর্তী হতে পারব। এখানে এই পয়েন্ট সমাপ্তি ঘটাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি হক রয়েছে আমাদের উপর, তার মধ্যে একটি হক হচ্ছে আমরা নবীজির উপর বেশি বেশি করে দরুদ পাঠ করব। দুই নম্বর হক হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব। তিন নম্বর হক হচ্ছে আমরা তাকে সম্মান করব। চার নম্বর হক হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব। অনেক মানুষ তারা দাবি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজিকে সে সম্মান করে,
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ তার জীবনে দেখা যায় না, সে হচ্ছে নিঃসন্দেহে মিথ্যাবাদী একজন দাবিদার, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব এত গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের বিষয়টি, বলেছেন যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান আনার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানটাকে একসাথে করে দিয়েছেন, যে আল্লাহর প্রতি ঈমান সঠিক হবে না যতক্ষণ নবীজির ঈমানের ব্যাপারে আমরা সাক্ষ্য না দিব, আমাদের আল্লাহর ব্যাপারে সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য না দিব। এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। আমরা এখানে প্রথম খুতবাটির সমাপ্তি ঘটাচ্ছি। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় খুতবার প্রথম পয়েন্ট হচ্ছে যে কোন সময়গুলিতে দরুদ পাঠ করা উচিত। ইমাম সাহেব তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার করে 10টি দরুদের সময় উল্লেখ করেছেন। কয়টি? 10টি সময় উল্লেখ করেছেন। এক নাম্বার, সকাল এবং সন্ধ্যায় আমরা দরুদ পাঠ করব। সকালে কিছু সময় আপনি দরুদ পাঠ করতে পারেন, বিকালে কিছু সময় করতে পারেন। একটা হাদিসে 10 বার করে এসেছে, যেন সকালে 10 বার, বিকালে 10 বার, এটা হলো অন্তত, কম করে হলো আমরা আরো বেশি চেষ্টা করব। এগুলো এক নাম্বার সময়। দুই নাম্বার, শুক্রবারের দিন আমরা বেশি করে দরুদ পাঠ করব। শুক্রবারের এই যে দিনটা কখন থেকে শুরু হয়, ওই যে বৃহস্পতিবারে যখন বেলা ডুবে যায় তখন থেকে নিয়ে ওই রাত, বৃহস্পতিবার রাত্রি, ওই রাত্রি শুক্রবারের রাত্রিটি, এবং এই যে আজকে যে শুক্রবার চলতেছে একেবারে বেলা ডুবা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময়গুলিতে আমরা বেশি করে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন যে তোমরা আমার উপর দরুদ পাঠ করো, ফাকফিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, ওই শুক্রবারের দিন আমার উপর তোমরা বেশি করে দরুদ পাঠ করো, ফা ইন্না সালাতাকুম আউযাতুন আলাইয়া, তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়, মানে আমার কাছে পেশ করা হয়। আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে, 1047 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আমার কাছে কিন্তু দরুদটা পৌঁছে দেওয়া হয়, পেশ করা হয়। কারা পেশ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরুদ আসলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে তার উম্মতরা দরুদ পড়ুক, তিনি কি যে কোনো জায়গা থেকে অর্থাৎ কবর থেকে তিনি কি তা শুনতে পান? এই বিষয়টি কিন্তু অস্পষ্ট, হাদিস দ্বারা প্রমাণিত হয় না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে যা 3666 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে আমার আমার উম্মতের সালামগুলো আল্লাহ তাআলার বিচরণশীল ফেরেশতাগণ রয়েছে জমিনে, ওই ফেরেশতাগণ আমার উম্মতের সালামগুলো আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, তাহলে ফেরেশতাগণ পৌঁছে দেন, এই জন্য এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো যে ফেরেশতাগণ পৌঁছে দেন। তাই আমরা পৃথিবীর অনেক জায়গা থেকে আমরাও যখন সাক্ষাৎ করি বাংলাদেশে যাওয়ার পরে, অনেক মুরব্বীরা খুব ভালোবেসে বলে আমার সালামটা আমার দরুদটা তুমি কবরে পৌঁছে দিও। আসলে এটার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমি আপনি কি সালাম পৌঁছাবো নবীজির কাছে, এই বিষয়টা তো শরীয়তের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আছে, ওই ফেরেশতাগণ আমার উম্মতের সালামগুলোকে আমার কাছে পৌঁছে দেয়, আলহামদুলিল্লাহ। এই জন্য এর উপর আমরা আমল করব, সালাম দরুদ রাত্রে দিনে সকাল সন্ধ্যা যখনই পড়ি কবরের নিকটে কবরের কাছে সব ফেরেশতাগণ পৌঁছে দেয়, আলহামদুলিল্লাহ। যদিও একটা হাদিস এসেছে ইমাম সাহেব উল্লেখ করে নেই যে যে ব্যক্তি দূর থেকে সালাম দেয় সেগুলো আমার কাছে পৌঁছানো হয়, আর কবরের কাছে যে ব্যক্তি সালাম দেয় সেটা আমি সরাসরি শুনতে পাই। এই হাদিসটার ব্যাপারে উলামায়ে কেরামগণ ব্যাপক কথা বলেছেন, এই হাদিসটা যুগ শ্রেষ্ঠ অনেক বড় বড় উলামায়ে কেরামগণ মৌজু বলেছেন, যেমন ইমাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলাইহি মৌজু বলেছেন, ইমাম উকাইলি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, তিনি বলেছেন লা আসল লাহু, এই হাদিসের কোনো আসল নাই। অনুরূপভাবে ইমাম ইবনে জাওজি মৌজু বলেছেন, এবং সব মুহাদ্দিসিনে কেরাম একমত, এই হাদিসটি বর্ণিত হয়েছে মুহাম্মদ বিন মারওয়ান আস-সুদ্দি, যাকে কাজ্জাব বলা হয়েছে। এজন্য এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের আকীদা এটা কখনো সুপ্রতিষ্ঠিত করা উচিত নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এসে সালাম দিলে তিনি শুনতে পান, এরকম একটা মতানৈক্যপূর্ণ দুর্বল হাদিসের উপর আমল করা আমাদের জন্য কখনো উচিত নয়, বিশেষ করে আকীদার ক্ষেত্রে। গায়েবী বিষয়ে আমরা বিষয়টা জানি না, এই জন্য এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি অনেকেই এটাকে প্রমাণ করার চেষ্টা করে যে তিনি শুনতে পান, এবং এটাকে প্রমাণ করতে গিয়েই যত ফেতনা পৃথিবীতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন তারা বিচার দিচ্ছে, সাহায্য চাচ্ছে, তারা আশ্রয় চাচ্ছে, বিপদ মুসিবতে তার কাছে সাহায্য চাচ্ছে, এরকম অসংখ্য ঘটনাও
পৃথিবীতে বানানো হয়ে গেছে অসংখ্য মিথ্যা ঘটনা, যে নবীজি তাদেরকে টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে খাদ্য দিয়েছেন, কত কি করেছেন, এগুলো আমাদের উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। যেসব বিষয়গুলো গায়বী বিষয় কোরআন এবং সুন্নাহ ব্যতীত, এই গায়বী বিষয়ে প্রবেশ করা আমাদের জন্য উচিত নয়। এটা হলো প্রথম পয়েন্ট। আচ্ছা, তাহলে দুই নম্বর সময় হচ্ছে যে শুক্রবারের দিন, তিন নম্বর সময় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথেই আমরা দরুদ পড়ব। এই জন্য নবীজি বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বখিল বলেছেন, ওই ব্যক্তি বখিল যে ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দরুদ পড়ে না। এইগুলো তিন নম্বর। চার নম্বর হচ্ছে বাদাল আজান, আজানের পরে দরুদ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন মুয়াজ্জিন সাহেবের আজান শুনতে পাও, ফাকুলু মিসলা মা ইয়াকুল ইমাম, মুয়াজ্জিন সাহেব যেমনটি বলে ওরকম বলো, এবং সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আজানের পরে সুম্মা বলেছেন আমার উপর দরুদ পড়ো। এই জন্য আমরা এই তিন নম্বর চার নম্বর সময় হলো আজানের পরে আমরা দরুদ পড়বো। একটা বিষয় মতানৈক্যপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে আজানের সময় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দরুদ পড়বো কিনা, এই বিষয়টা আমি স্পষ্ট করছি। এই বিষয়টির ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ, যারা গবেষক ওলামায়ে কেরামগণ, তারা বলেছেন যে সাহাবাদের যুগ থেকে এই পর্যন্ত এই বিষয়টা এইভাবে চলে এসেছে যে সাহাবাগণ, এতগুলো সাহাবাদের থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, নবীজি তাদেরকে দরুদ শিক্ষা দিয়েছেন, আজানের দোয়া শিক্ষা দিয়েছেন, তারপরে এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে দরুদের বিষয়টি প্রমাণিত হয়নি। এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন যে এক্ষেত্রে তাওয়াক্কুফ থাকা, চুপ থাকা, এটাই হচ্ছে উত্তম। কেননা এক্ষেত্রে দেখা যায় নবীজি এতগুলো সাহাবাকে শিক্ষা দিয়েছেন, এই দরুদ কোথাও তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার প্রতি তাগিদ দেন নাই। এই জন্য এক্ষেত্রে চুপ থাকাটা এটাই উত্তম, এটাই ওলামায়ে কেরামদের বক্তব্য। এমনকি ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহিও এই কথাটি বলেছেন যে এই সময় বলাটি উচিত নয়। তো তারপরেও যারা বলতেছে তারা বলতে পারে, সেটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত হয় না। যদিও ওই ব্যাখ্যাটি যে নবীজির নাম শোনার সাথে সাথে আমরা দরুদ পড়ব, এই বিষয়টি যদিও স্পষ্ট কথা, কিন্তু তারপরেও যে এই যে যে বিষয়গুলো, যে আজানের সময়, এই সময় যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এতগুলো জায়গায় চুপ ছিলেন, সাহাবাদেরকে বলেন না, হিসেবে তারা চুপ রয়েছেন। তো এটা একটা বিষয়টা স্পষ্ট বিষয় জানিয়ে দিলাম। এটা যার ইচ্ছা আমরা আমল করতে পারি, যার ইচ্ছা আমল করবো না, সেটা তাদের ব্যাপার। এর মানে এই নয় যে আমরা সব মানুষকে দরুদ থেকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, তা নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি পাঁচ নম্বর হচ্ছে আমরা মসজিদে প্রবেশের সময় আমরা দরুদ পড়ব। ছয় নম্বর হচ্ছে মসজিদে প্রবেশের সময় আমরা দরুদ পড়ব। সাত নম্বর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা দরুদ পড়ব। আট নম্বর হচ্ছে আমরা দোয়া করার সময় দরুদ পড়ব। নয় নম্বর বিপদে মুসিবতে আমরা দোয়া দরুদ পড়ব। আর দশ নম্বর হচ্ছে আমরা যখন একত্রিত হই কোনো মজলিসে, তখনও কিন্তু আমরা দরুদ পড়তে পারি। এই হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে দরুদের শব্দগুলো কি হওয়া উচিত, এ সম্পর্কে ইমাম সাহেব বলছেন, ওয়াকাদ অরদাত ফিহা সিয়াগুন মুতাআদ্দিদাতুন কুল্লুহা ওয়াফিয়াতুন বিল মাতলুব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের অনেক শব্দ এসেছে, যেগুলো হাদিসের মধ্যে এসেছে, এগুলো সবগুলি পড়া যাবে, কোনো রকম অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ সবগুলি পড়া যেতে পারে। যেমন বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের 405 নম্বর হাদিস নিয়ে এসেছেন, এমনকি বুখারীর 3369 নম্বর হাদিস এসেছেন, যেখানে এই দুটোর দরুদের মধ্যে কিছুটা ভিন্নতা দেখা যায়। ইমাম সাহেব বলছেন সবগুলি চলবে আলহামদুলিল্লাহ। এই হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট, দ্বিতীয় খুতবা। এবার আমরা শেষের দিকে ফিরে যাচ্ছি। তো শেষের দিকে ইমাম সাহেব বলছেন যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে, এটা আলামত হলো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ভালোবাসে। আর যে ব্যক্তি কম দরুদ পড়বে, নবীজিকে স্মরণ করবে না, সে তো আস্তে আস্তে নবীজিকে ভালোবাসা এটা বন্ধ করে দিবে, সে নাকাসা হুববিহি, তার ভালোবাসার মধ্যে কমতি ঘটবে। এই জন্য আমরা বেশি বেশি দরুদ পড়ব, যাতে করে ভালোবাসা বৃদ্ধি পায়। পরিশেষে ইমাম সাহেব যে বিষয়টি সুন্নতের প্রতি আমল করতে বলছেন, বেদাতিকে সতর্ক করছেন, বলছেন সুম্মা আলামু, তোমরা জেনে রাখো, আন্না সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবাতান ওয়া তাআতান মাউরুদাতান আলাইহি, যে নবীজির উপর দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো আল্লাহ নিকটবর্তী হওয়া, একটা আনুগত্য হওয়া নবী আল্লাহ, এবং এটা নবীজির উপর পেশ হয়। সুতরাং ফাহরিসু, তোমরা আগ্রহী হও, আন তাকুনা বিফকা মানহাজিহি বিল ইত্তিবা, যাতে করে নবীজির সুন্নত তরিকা এই দরুদগুলি তোমরা পড়ে থাকো, এবং তোমরা বিরত থাকো আনিল গুলুবি ওয়াল হাওয়া ওয়াল ইবতিদা, তোমরা অতিরঞ্জিত করবে না, বাড়াবাড়ি করবে না দরুদের ক্ষেত্রে, ওয়াল হাওয়া প্রবৃত্তির অনুসরণ করবে না, এবং ওয়াল ইবতিদা, এবং তোমরা কোন অবস্থাতেই বেদাতি পদ্ধতিতে তোমরা দরুদ পড়বে না। কেন, ফামান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমলটি আমার তরিকায় নয়,
ফাওয়ারদ্দুন সেটা হচ্ছে পরিত্যাজ্য, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বেদাত থেকে বেদাতি পদ্ধতি পরিত্যাগ অবশ্যই করবো, সুন্নার উপর আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো জীবনের সকল ক্ষেত্রে। অধিক আমল এটা অবশ্যই করা দরকার, কিন্তু অধিক আমল সুন্নার বিপরীত পথে অধিক আমল কখনো করা আমার আপনার জন্য কল্যাণকর নয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। দু একটা কথা গুলু সম্পর্কে বলতে পারি, যেগুলো দেখেন নবীজির প্রশংসা এমন ভাবে অনেক মানুষ করে, বলে আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে গোটা বিশ্বের সমস্ত মখলুকাতকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যেই নূরের ওই একই নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত একই জিনিস? এটা শিরকুন না? এটা শিরকুল আকবর না? এটা বড় শিরিক হয়ে যাবে। আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, অনুরূপভাবে সমস্ত মাখলুকাত নবীজির নূর থেকে, চরম মিথ্যা কথা সমস্ত মাখলুকাত নবীজির নূর থেকে, এগুলো কোরআন এবং সুন্নার কথা নয়। এই জন্য আমরা মিথ্যা হাদিস, মিথ্যা বানর কথার উপর আমল করলে আমাদের কোরআন এবং সুন্নার থেকে আমরা বহু দূরে ছিটকে পড়ব। এই জন্য আমাদের উচিত এই পাপের পথ থেকে ফিরে আসা। অনুরূপভাবে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এমন ভাবে করে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু নিষেধ করেছেন, বলছেন লা তুতরুনি কামা আতরাতিন নিসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালামের প্রশংসা খ্রিস্টানরা যেভাবে করেছিল ওইরকম বাড়াবাড়ি তোমরা আমার ব্যাপারে করো না। ফা ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর গোলাম, সুতরাং আমাকে বলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং তার রাসূল যথেষ্ট। সুবহানাল্লাহ, অনেকে এমন প্রশংসা করে উপর উঠাই দেয়, আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে এটা কি তাকে সম্মান করা হলো? তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহ, আল্লাহর কসম আমি ভালোবাসি না তোমরা আমাকে আল্লাহ যে সম্মান মর্যাদা দিয়েছেন তার উপরে তোমরা উঠিয়ে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এমন প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করব না যা আল্লাহ তাআলা করেন নাই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য করেন নাই, যা সাহাবায়ে কেরামগণ করেন নাই। যদি আমরা এমন প্রশংসা বেশি অতিরঞ্জিত করতে চাই যে যত বেশি করবো নবীজির প্রশংসা তত বেশি কল্যাণ, তাহলে আমরা কিন্তু খ্রিস্টানরা যেইভাবে বিপদে পড়েছে, তারা প্রশংসা করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র পর্যন্ত বলেছিল, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাদেরকে কাফের মুশরিক বলেছিলেন, বলেছিলেন নাকদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, আল্লাহ বলছেন নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেল যারা বলে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর জাত থেকে নবীজির ওই জাতকে সৃষ্টি করা হয়েছে একই নূর থেকে, ওই নবীজির একই নূর থেকে গোটা বিশ্বের সমস্ত মাখলুকাত এই নূর সৃষ্টি করা হয়েছে, এটা চরম কোরআন এবং সুন্নার উপর একটি অপবাদ, এটা আমাদের রব্বুল আলামিন যে তিনি খালেক তার উপর অপবাদ। এই পাপের পথ থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা বুঝার চেষ্টা করি, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ সত্যকে বুঝার তৌফিক দান করো। ওই উম্মত যেইভাবে নবীদের ব্যাপারে নবীদের কবরকে কেন্দ্র করে তারা জাহান্নামের দিকে ফিরে গেছে, আমরা যেন ওই পথে ফিরে না যাই। তাই আসুন আমরা সুন্নার উপর সীমাবদ্ধ থাকবো, কোরআনের উপর আমরা সীমাবদ্ধ থাকবো, সাহাবায়ে কেরামদের বিশ্বাস আকীদা আমলের উপর আমরা সীমাবদ্ধ থাকবো। নিজেরা গবেষণা করে আগে যাচ্ছিল না, নতুন আবিষ্কার করা থেকে আমরা বিরত থাকবো, সেটা আকীদাগত হোক অথবা সেটা আমলগত হোক। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আজকের খুতবা থেকে যা খুতবার অনুবাদ করলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এর মধ্যে যাই কিছু ব্যাখ্যা আমি করেছি কোরআন এবং সুন্নাহ থেকে এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।